নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন সন্ধ্যের সময় এই সাতটি জিনিস কখনোই গৃহ থেকে বাইরে বের করবেন না, বা কাউকে দান করবেন না, বা ব্যবহার করতেও দেবেন না, যা করলে আপনার গৃহের অমঙ্গল হতে বাধ্য। তো কোন সেই সাতটি জিনিস তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশী গ্রহ। বন্ধুরা, বর্তমানে শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাস মানে হচ্ছে শিবের মাস। অর্থাৎ এই মাসে দেবাদিদেব মহাদেব জাগৃত অবস্থায় থাকে, যার দরুন এই মাসে আপনারা শিবের প্রিয় কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো কাউকে যদি সন্ধ্যের পর দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গৃহের অমঙ্গল নেমে আসতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাতটি জিনিস, যে জিনিসগুলো কখনোই কাউকে সন্ধ্যের পর দেওয়া উচিত নয়, তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমানে শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাস মানেই হচ্ছে শিবের মাস। অর্থাৎ এই মাসে সমুদ্র মন্থন করার ফলে যে গরল বা যে বিষ উঠেছিল, সেই বিষ কিন্তু দেবাদিদেব মহাদেব পান করেছিলেন, এবং যার দরুন তার গলার রং নীল হয়ে যায় এবং তাকে নীলকণ্ঠও বলা হয়। আর এই বিষ পান করে উনি কিন্তু আমাদের এই পার্থিব জগতের সমস্ত জীবকে বাঁচিয়েছিলেন। আর এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে, অর্থাৎ ওনার মনকে ভরিয়ে দিতে, আপনারা কখনোই সন্ধ্যের সময় এই সাতটি জিনিস গৃহ থেকে বাইরে কখনোই বের করবেন। তো কোন সেই সাতটি জিনিস, আসুন একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, যেটি মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়, এই ঝাঁটা আপনার গৃহে কখনোই সন্ধ্যের সময় বাইরে বের করবেন না, এবং কখনোই সন্ধ্যের সময় ঝাঁট দেবেন না, এবং কখনোই খারাপ ঝাঁটা হলেও সন্ধ্যের সময় গৃহ থেকে বাইরে বের করবেন না। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে অলংকার। অর্থাৎ সাধারণত আমাদের গৃহের মহিলারা অলংকার পরতে কিন্তু পছন্দ করেন, সেটা ইমিটেশন হতে পারে বা সোনার অলংকারই হতে পারে, যে কোনো অলংকার পরতে বা পরিধান করতে পছন্দ করেন। আর কেউ যদি আপনার কাছে সন্ধ্যের সময় অলংকার চাইতে আসে, তাহলে আপনি কখনোই তাকে সেই অলংকার দিয়ে হেল্প করবেন না, যা করলে মহাদেব কিন্তু রুষ্ট হয়ে যান। অর্থাৎ এই শ্রাবণ মাসে কাউকে অলংকার দিয়ে সাহায্য কখনোই করবেন না। তিন নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে চাল। হ্যাঁ বন্ধুরা, এই চাল আমাদের লক্ষ্মীর স্বরূপ মানা হয়, অর্থাৎ সন্ধ্যের সময় চাল কাউকে দান করবেন না। আপনার কাছে যদি কেউ সন্ধ্যের সময় চাল চাইতে আসে, বা ভিক্ষা নিতে আসে, বা যে কোনো প্রকারে যদি চাল নিতে আসে, কখনোই চাল আপনি সন্ধ্যের সময় দেবেন না, যা করলে মহাদেব রুষ্ট হয়ে যান এবং সেই গৃহে অমঙ্গল ডেকে আসে। এরপরে যে চার নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, কেউ যদি আপনার কাছে সিঁদুর চাইতে আসে, তাহলে আপনি কখনোই সিঁদুর দেবেন না, যা আপনার গৃহকে অমঙ্গল করে দিতে পারে। অর্থাৎ এই শ্রাবণ মাসে সন্ধ্যের সময় কেউ যদি সিঁদুর চাইতে আসে, তাহলে আপনি কখনোই সেই সিঁদুর দেবেন না। এরপরে যে পাঁচ নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে লবণ। হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্নাঘরে লবণ একটি প্রয়োজনীয় বস্তু, আর এই লবণ যদি কেউ চাইতে আসে সন্ধ্যের পর, কখনোই তাকে লবণ দেবেন না বা দান করবেন না, যা করলে আপনার গৃহের কিন্তু অমঙ্গল হতে বাধ্য। এরপরে যে ছয় নম্বর দুটির কথা বলবো বা জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে হলুদ। হ্যাঁ বন্ধুরা, এই হলুদ মা লক্ষ্মীর খুব প্রিয় একটি জিনিস, আর যেটি আপনারা কখনোই এই শ্রাবণ মাসের সন্ধ্যের পর
কাউকে দান করবেন না, যা করলে আপনার গৃহে কিন্তু অমঙ্গল আসতে বাধ্য। অর্থাৎ হলুদ কখনোই সন্ধ্যের পর কেউ যদি চাইতে আসে তাকে দেবেন না, যা করলে আপনার কিন্তু গৃহের অমঙ্গল হতে বাধ্য। এবং সবশেষে যে সাত নম্বর জিনিসটির কথা বলবো, সেটি খুব ভাইটাল আমাদের প্রত্যেকের জীবনে, সেটি হচ্ছে অর্থ বা টাকা। কেউ যদি আপনাকে সন্ধ্যের সময় টাকা চাইতে আসে, কখনোই তাকে টাকা দেবেন না, সেটা ধার হতে পারে বা কাউকে দান করতে পারেন। অর্থাৎ কোনো ভিখারি আসলো আপনার কাছে টাকা চাইলো, আপনার খুশি মতো আপনি টাকা দিলেন, সেটা কিন্তু করা যাবে না সন্ধ্যের পরবর্তী সময়ে। এটি অবশ্যই আপনারা মেনে চলুন, আর যদি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবে এবং দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে যান। তাই এই সাতটি জিনিস কখনোই সন্ধ্যের পর কাউকে দেবেন না, যা করলে আপনার গৃহের অমঙ্গল হতে বাধ্য। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।